মিষ্টি একটা ট্রে নিয়ে অমিতের দিকে আর চোখে একবার তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আশেপাশে এত মানুষ হওয়ায় অমিত কিছু বলতেও পারল না, অসহায়ের মতো চলে গেল। অমিত চলে যেতে নিলে ধারার সাথে মুখোমুখি হয়। একবার সামনে তাকিয়ে অমিতও চলে যায়। পেছন থেকে ধারা অমিতকে ডেকে ধরে, শুনুন, কিছু কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আসলে আপনার সাথে ওভাবে বিহেভ করা উচিত হয়নি আমার। ব্যাপারটা এক প্রকার মিস্টেকও বলা যায়, আবার ইচ্ছেও। আমি নিশ্চিত ছিলাম না আপনার আর মিষ্টির মধ্যে কোনো সম্পর্ক আছে। তবে হ্যাঁ, মিষ্টির প্রতি আপনার খুব প্রোটেক্টিভ বিহেভিয়ার দেখেছি আমি। দোয়া করি ভালো থাকবেন সবসময়। অমিতের কাছে কথাগুলো কেন যেন ভালো লাগলো। বলা যায় কারো বিকৃত মনোভাবকে কোনো অন্ধকার জগৎ থেকে খানিকটা হলেও হয়তো দূরে সরাতে পেরেছে। অমিত হালকা হেসে বলল, আপনিও ভালো থাকবেন সব সময়। কথা শেষ করেই যারা হেঁটে স্টেজের দিকে গেল, অমিতের সামনে থেকে ধারা সরে যেতেই অমিত দেখল মিষ্টি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, কপাল কুচকে খানিকটা তাকিয়ে সেখান থেকে চলে গেল। অমিত বেশ অবাক হলো, মেটার হাবভাব তার কাছে মোটেও ভালো ঠেকছে না। ঠিক সেই সময় অমিতের ফোনে একটা ছোট্ট সাউন্ড হয়, বের করতেই দেখল মিষ্টির এসএমএস। এসএমএসটা দেখে অমিত খানিকটা হাসল, বাহ, আগে যদি জানতাম কাজটা এইভাবে হবে আগেই ট্রাই করতাম। ইস, সময় বরবাদ হয়ে গেল রে অমিত। যাক, একটু না হয় দেরিতে হলো, কিন্তু কাজ তো হয়েছে। বলেই সিঁড়ি বেয়ে রুমের দিকে গেল। দরজাটা খানিকটা ধাক্কা দিয়ে ভেতরে তাকিয়ে দেখলে মিষ্টি ভেতরে নেই। ব্যাপার কি, এসএমএসে তো বললো এদিকটায় আসতে, মিষ্টিকেও এদিকটায় আসতে দেখেছে, তো গেল কোথায়? হুট করে পেছনে থেকে জোরে একটা ধাক্কা দিল। আচমকা ধাক্কা দেয় অমিত হুম রেখে কোনো মতে টাল সামলে ভেতরে প্রবেশ করল। পেছনে তাকিয়ে দেখল মিষ্টি চোখে মুখে রাগ নিয়ে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আঁচলটাকে টেনে কোমরে গুঁজে অমিতের দিকে এগিয়ে গেল। অমিত চুপ করে মিষ্টি আপাত মস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। সাজের সংবরণে চেহারায় রাগের সংমিশ্রণে এক দুরন্ত অনস্বীকার্য মোহ কাজ করছে। মিষ্টি অমিতের কাছে এসে পাঞ্জাবির কলার চেপে ধরল। এত হেসে হেসে কি কথা ওই মেয়ের সাথে? আমার সাথে তো ঝগড়া ছাড়া কোনো শব্দ বের হয় না মুখ দিয়ে। সবার সাথে কি সব জিনিস হয় বলো দেখুন। অমিত খানিকটা ঝুঁকে গিয়ে বলল, দেখছি তো। আপনি এত অসভ্য কেন? তাতে কি তোমার খুব বেশি ক্ষতি? কি বোঝাতে চাইছেন ঠিক করে বলুন। আমি যতটুকু বুঝলাম, আমার দিকে তাকানোর সময় পর্যন্ত নেই তোমার। তো যার সময় আছে তার সাথে একটু কথা বলে সময় পার করাটা বন্ধ কোথায় বলো। মিষ্টির হাতের বাঁধন খানিকটা কমে গেল, চেহারায় রাগের ছায়াটা তেমন নেই। তবে অন্য একটা বিষয় খুব খেলা করছে, চোখগুলো কেমন ভিজে ভিজে হয়ে আসছে। অমিত ব্যাপারটা বুঝতে পারল। হালকা হেসে কোমরে গুঁজে দেয়া শাড়ির আঁচলটা টেনে খুলে দিল। নিজের অঙ্গে হুট করে একটা স্পর্শে আচমকা কেঁপে উঠল মিষ্টি। অমিত কোমর জড়িয়ে টেনে নিজের কাছে নিয়ে আসলো। এইভাবে আমার সামনে এসেছো, ভয় করে না তোমার? মিষ্টি অমিতের দিকে তাকালো, চোখের ভাষায় এক ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে। অনুভূতি আর পাগল করা মোহতার এক সাগর আহ্বান জানাচ্ছে মিষ্টিকে। অমিত দুগালে দুটো প্রেমময় স্পর্শ দিল। তুমি ছাড়া আর কেউ আমাদের বিরাজ করে না মিষ্টি। সেদিকটা যেমনই হোক, আমি মানুষটা তোমার কাছে নিলাম। নিলাম করা জিনিস কি অন্য কারো হয় বলো? ক্ষীণ আলোর হালকা সোনালী বিচ্ছুরণ বারান্দার জানালাটার পর্দা ভেদ করে হালকা হালকা রুমে ঝরছে। শীতের আমেজ এই আলোটার আত্মপ্রকাশ মানুষের কাছে সুপ্রতুল। গতকালের অনুষ্ঠান বেশ রাতেই শেষ হয়েছে। বাইরের হালকা আওয়াজ মিষ্টির কানে বারবার ধাক্কা দিচ্ছে। ঘুমের জগতে কি আর কোনো বাধা থাকে? বাহ্যিক জগৎকে তখন মস্তিষ্ক ভুলিয়ে দেয়। নিজের সকল দায়ভার ছেড়ে খাটকে আপন করে নিজেকে ঘুমের রাজ্যে ডুবিয়ে রাখতে স্বস্তির জুড়ি নেই। চেহারার এক বিরক্তি ভাব নিয়ে মিষ্টি উঠে বসল। খাটের উপরেই থম মেরে বসে রইল। কপালের ভাঁজগুলো যেন ঠিক হতেই চাইছে না। বাইরে এত কিসের আওয়াজ? বাঁ দিকে মাথাটা হালকা কাত করতেই অমিতের শার্টটা দৃষ্টিগোচর হলো। এই হালকা ধূসর রঙের শার্টটা দেখলে অমিতের একটা অবয়ব চোখে ভাসে। লোকটা তাকে কত ভালোবাসে! মিষ্টি শার্টটা হাতে নিয়ে একটু হাত বুলাল। শার্টে ঠিক বুকের জায়গাটায় আলতো করে ঠোঁটের একটা স্পর্শ দিল। এতদিন লুকিয়ে লুকিয়ে অমিতের জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখেছে, ভাবতে কেমন একটা শিহরণ তাক লাগিয়ে দেয়। এই মানুষটা ওর, শুধুই ওর। ঠিক তখনই মিষ্টির ফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে একটা স্বস্তি সহকারে কানে ধরল। হ্যালো, কি অত ঘুমাও বলো তো, আগে তো দেখিনি এত ঘুমাতে। আমারও না মনে হচ্ছে আমি একটু বেশি ঘুমাইয়ে দেনি। আমার বুকে ঘুমাও তো, তাই তো? কথাটা শুনতেই মিষ্টির পায়ের পশম কেমন সজাগ হয়ে গেল।
মানে কি কথাটার? মিষ্টির নিশ্চুপ নিঃশ্বাসে অমিত হালকা হাসল। ভাবনায় পড়ে গেলে মনে হচ্ছে, কেন ঘুমের ঘরে আমার শার্ট কামছে ধরে বা আমার শার্ট পরে ঘুমাও না? আমি কিন্তু জানি আমার শার্টে চুমু খাও তুমি। মিষ্টি গাল থেকে ফোনটা নামিয়ে গট করে ফোনটা কেটে দিল, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। লোকটা এমন কেন? বড্ড বেশি জ্বালায়, আগেও জ্বালাতো, তবে এখন জ্বালানোর প্রকারটা ভিন্ন। মিষ্টির কানে কথাগুলো এখনো যেন ঢাকঢোল পেটাচ্ছে। না না, যত একা একা বসে থাকবো এই লোকের কথাই আমার মাথায় আসবে। মিষ্টি খাট থেকে নেমে গেল, শার্টটার দিকে চোখ যেতে মুচকি হেসে দিল। বচ্চাটা একটা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, বেশ ক্ষুধা পেয়েছে। ফোনের সামনে আসতে দেখলো ফোনে কল এসেছে এতগুলো, নিশ্চিত অমিত ছাড়া আর কারো হবার নয়। মিষ্টি ফোনটা হাতে নিয়ে আর কল ব্যাক করল না, এক ঝাঁক ঝাড়ি খাওয়ার প্রয়োজনই নেই। তাড়াতাড়ি করে নিচে নেমে গেল, সিঁড়ি বেয়ে নামতেই দেখল নিচের ঘরের সোফায় বসে অমিত ফোন চাপছে, একা নেই বরং এতগুলো বাচ্চা কাচ্চাদের নিয়ে ফোনে কিছু একটা দেখছে। মিষ্টি ধীরে ধীরে এগিয়ে গেল, চেহারার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে না রেগে আছে। মিষ্টি সোফার পেছনে দাঁড়িয়ে হাতে ভর করে একটু ঝুঁকে তাকাল, এতগুলো বাচ্চা নিয়ে বসে গোপাল ভাঁড় দেখছে। মিষ্টি একটু অবাক হলো, ফুট করে ফিক করে হেসে দিল। অমিত পেছনে না ঘুরেই বলল, হাসার কি আছে? দায়িত্বটা আপনাকে কে দিল বলুন তো, মানে এতগুলো বাচ্চা সামলাতে কে দিল? অমিত ফোনের দিকে চোখ রেখেই বলল, সামলানো কি আছে, আই লাভ কিডস, আর এগুলো তো কিছুই না। বলেই চোখ তুলে মিষ্টির দিকে তাকালো, দাঁত কেলিয়ে বলল, আমাদের ফিউচার সংসারের চেয়েও বড় টিম হবে। মিষ্টি ভ্রু কুচকে চলে গেল, এখানে থাকলে এমন লাগামহীন বেলেল্লাপনা কথাবার্তা শুনতে হবে এটাই নির্ধারিত। মিষ্টি চুপ করে রান্নাঘরে গেল। রুহির মা মিষ্টিকে দেখে বলল, আরে মিষ্টি ভেতরে এসো। মিষ্টি হাসি মুখে ভেতরে গেল, চেয়ারে বসো, সকালে তো কিছু খাওনি, বসো আমি খাবার দিচ্ছি। আন্টি বাসায় কাউকে দেখছি না যে? রুহির মা লুচি ভাজতে ভাজতে বলল, সামনেই বড় মাঠটায় গিয়েছে ওরা, আমাদের বাড়ি সবাই ওদের নিয়ে গিয়েছে, রং কাদা দিয়ে মাখামাখি, ঢাকায় নাকি এসব হয় বিয়েতে, আমার তো দেখেই গা গুলিয়ে আসছিল। মিষ্টি খানিকটা হাসলো, রান্নাঘরে আরো অনেকেই ছিল, আমানের মাও বসে বসে পানচি বুঝছে। রুহির মা মিষ্টির সামনে লুচি হাঁসের মাংস আর চাটনি দিল, খাবারগুলো দেখেই মিষ্টির মুখে জল ভরে ওঠার উপক্রম। এমনিতে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এরপর এমন সব লোভ লাগানো খাবার, হুট করেই পাশের চেয়ার টেনে খাবারের প্লেট টেনে নিজের সামনে নিয়ে নিল। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল। অমিত রুহির মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি খিদে পেয়েছে খো। মিষ্টি তাকিয়েই রইল, অমিত গপাগপ খেয়েই যাচ্ছে, মিষ্টির ভেতর ভেতর কেমন একটা আত্মগ্লানি করে খাচ্ছে। গতকালও মিষ্টিকে নিয়ে একসাথে খাবার খেয়েছে, এটা আগেই ভাবার দরকার ছিল যে অমিত এখন অবধি না খেয়ে আছে, জিজ্ঞেস করাটা খুব প্রয়োজন ছিল। ভাবনার ছেদন ঘটিয়ে রুহির মা বলল, কি ব্যাপার মিষ্টি, খাচ্ছ না যে? না আন্টি, এমনি ক্ষুধা নেই, আসলে খাওয়ার ইচ্ছে কোথাও মিলিয়ে গিয়েছে। রুহির মা অমিতের দিকে তাকালো, অমিত চুপ করে নিজ মনে খেয়ে যাচ্ছে, তবে বেশ বুঝতে পারছে ব্যাপারটা মিষ্টির ভেতরে খুব গেঁথেছে। মিষ্টি চুপ করে উঠে যেতে নিল, অমিত সবার চোখের আড়ালে মিষ্টির এক হাত চেপে ধরে বসিয়ে দিল, মিষ্টির দিকে চেয়ে কঠিন এক চাহনি সম্পন্ন করল। ব্যাপারটা আর কেউ খেয়াল না করলেও আমানের মা বেশ খেয়াল করল। অমিত চাপা কণ্ঠে বলল, এখান থেকে উঠে দেখো না, একটা পাও রাখবো না। মিষ্টি চুপ হয়ে গেল কথাটা শুনে। অমিত কিছুক্ষণ চুপ করে থেকে খাবার রেখেই চলে গেল, মিষ্টি অমিতের দিকে তাকিয়ে রইল, রুহির মা মিষ্টির দিকে তাকিয়ে রইল। মিষ্টি অমিতের আধ খাওয়া খাবারের প্লেটটা নিয়ে বাকি খাবারটা শেষ করে উঠে গেল। রুহির মা ব্যাপারটা দেখে নিজ মনে হাসতে লাগলো, মিষ্টি রান্নাঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চোখ বোলাতে লাগলো, হাতের ফোন দিয়ে অমিতকে ফোন দিল। আশেপাশেই কোথাও ফোনের আওয়াজ শুনতে পেল মিষ্টি, তবে তাকিয়ে দেখলো অমিত আশেপাশে নেই। খানিকটা এগিয়ে গিয়ে দেখলো অমিতের ফোন দিয়ে বাচ্চারা কিছু একটা দেখছে। মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, নিজের রুমে ঢুকতে নিলেই বা পাশটায় চোখ গেল, এদিকটার যে কোনো একটা রুমই অমিতের। আচ্ছা অমিত কি ঘরেই আছে নাকি ওদের কাছে গিয়েছে? ভাবতেই মিষ্টির মনটা খারাপ হয়ে গেল, মানুষটা তাকে এত মোহাব্বত করে অথচ ঠিক ততটা তাকে দেয়াই হয় না। আজ অমিতের জায়গায় হলেও হয়তো ঠিক একই রকম অনুভব হতো। সকালে হুট করে ফোন কেটে দিয়েছিল, এরপর এতগুলো কল করার পরও একটা কল ব্যাক করেনি। কথাগুলো ভাবতেই মিষ্টির কেমন অস্থির লাগছিল। আচ্ছা কোনোভাবে কি মিষ্টি অমিতকে অবহেলা করছে? একটা প্রগাঢ় অসহ্যকর অনুভব মিষ্টিকে কাড়িয়ে ধরল। আচ্ছা একটাবার রুমে গিয়ে দেখিয়ে এলে কি হয়?
এই মুহূর্তে অমিতকে এক নজর অবলোকন না করা পর্যন্ত স্বস্তি নেই। মিষ্টি দ্রুত পায়ে হেঁটে সেদিকে গেল। মিষ্টির রুমের পর কেবল তিনটে রুম। সামনে পা বাড়াতে দেখলো একটা রুম বাহির থেকে বন্ধ। এগিয়ে সামনের রুমে ঢুকে দেখলো কেউ নেই। ঘরে ঢুকতেই একটা চেয়ারে মেয়েলে কিছু কাপড় চোপড় চোখে পড়ল। মিষ্টি নিশ্চিত হয়ে গেল এটা কোনো মেয়ে মানুষের রুম। একটা নিঃশ্বাস ফেলে চলে এলো। বেরিয়ে সামনের রুমটার দিকে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো অমিত যেন ঘরেই থাকে। রুমটাতে ঢুকতেই নাকে একটা মিষ্টি ঘ্রাণ ধরা দিল। এই ঘ্রাণটা অমিতের একটা স্বাক্ষর বলা যায়। তবে ঘরে অমিত নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো সেটা বাহির থেকে লাগানো। মিষ্টির এবার সত্যি কান্নাই পাচ্ছে। অমিত বুঝি খুব কষ্ট পেয়েছে তার আচরণে, মাথা নিচু করে রুম থেকে বেরোতে নিল। ঠিক তখনই বেলকনির এক কোণা থেকে দুটো শব্দ ভেসে আসলো। কিছু বলবে? মিষ্টি দাঁড়িয়ে গেল, পেছনে ফিরে দেখলো বারান্দা থেকে একটা ছায়া হালকা রুমে ছড়াচ্ছে। মিষ্টি দৌড়ে বারান্দার দরজার কাছে গেল। বেলকনির একটা পাশ ঘেঁষে সামনের দিকে তাক করে অমিত দাঁড়িয়ে আছে। মিষ্টি দৌড়ে গিয়ে অমিতকে পেছন থেকে জড়িয়ে ধরল। অমিত কিছু বলল না। মিষ্টি বুঝতে পারল অমিত মিষ্টির আচরণে বেশ কষ্ট পেয়েছে। মিষ্টি তার হাতের বাঁধন আরেকটু দৃঢ় করে গায়ের শার্ট খামচে ধরে ফুপিয়ে উঠল। এতটা সময় চুপ থাকলেও মিষ্টি কাঁদছে বুঝতে পেরে অমিত মিষ্টির হাত ধরে টেনে সামনে নিয়ে আসল। দুহাতের মধ্যখানে মিষ্টিকে রেখে রেলিং চেপে ধরল। কাঁদছো কেন? মিষ্টি কিছু বলল না, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছতে লাগলো। অমিত চোখ মুখ শক্ত করে বলল, আচ্ছা কান্না থামাও মিষ্টি। মিষ্টি এবারও ফুপিয়ে যাচ্ছে। অমিত মিষ্টির দুহাত চেপে ধরে খানিকটা সামনে এনে চিল্লিয়ে বলল, চুপ করো, তোমায় কান্না থামাতে বলেছি না আমি, একদম চুপ। অমিতের এমন আত্মা কাঁপানো ধমকে মিষ্টি ভয় পেয়ে গেল। কান্না বন্ধ করতে চেয়েও পারছে না, এক পর্যায়ে হিচকি উঠে গেল। অমিত মিষ্টির দিকে গভীর নজরে দেখতে লাগলো। মিষ্টিকে ছেড়ে খানিকটা দূরে সরে গেল। মেয়েটার দিকে তেমন একটা খেয়াল করেনি। সাদা জামাটার সর্বাঙ্গে সোনালি সুতোর কাজ কারুকাজ, লম্বা চুলগুলো মধ্য বরাবর সিঁথি করে দুপাশে ছেড়ে দিয়েছে। হিচকির সাথে সাথে গলার শিরা উপশিরায় উপস্থিত মুলক সারা দেয়া, ফর্সা মুখখানা কান্নার আভায় লাল হয়ে আছে। বিশেষ করে ঠোঁটজোড়া অমিতকে ভীষণভাবে টানছে। অমিত আবার এগিয়ে গেল, দুগালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে গাল থেকে পানি সরিয়ে নিল। দুগালে ঠোঁটের স্পর্শ দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি কাঁদলে আমার সহ্য হয় না, জানো তুমি কেন কাঁদছ? আমি তোমায় বলেছি তোমার উপর রেগে আছি, তোমায় ভালোবাসি, তোমার প্রতি আমার এক্সপেকটেশন থাকবেই, এই বলে সবটা পূরণ হবে এমন তো নয় মিষ্টি। আই এম সরি মিষ্টি, এখানে তোমার কোনো দোষ ছিল না, আমি তোমার উপর রেগে নেই বাবা। সত্যি তো? মিষ্টির কান্নার রেশ অনেকটা কমে এলো। অমিত মোহতার নজরে মিষ্টিকে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। বারান্দায় আসা হালকা হাওয়া অমিতের গায়ের শার্টটাতে একটা আন্দোলন সৃষ্টি করছে। কপালের চুলগুলো একটু একটু করে নড়ছে। অমিত মিষ্টির ঠোঁটে আঙুল দিয়ে একটু ছুঁয়ে দিল। মিষ্টি নিঃশ্বাস আটকে নিজের চোখ বন্ধ করে নিল। অমিত আরও একটু ঘনিষ্ঠ হয়ে মিষ্টির কানে ফিসফিসিয়ে বলল, তোমার এই রূপ আমাকে প্রখরভাবে টানছে মিষ্টি, আমি তো পারছি না তোমায় দূরে রাখতে, কিভাবে পারো তুমি, আমার প্রতি এত অবিচার কেন? মিষ্টি অমিতের দিকে খানিকটা ঝুঁকে আটকে রাখা নিঃশ্বাসটুকু অমিতের বুকের কাছে ছিঁড়ে দিল। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা খানিক সময় নিয়ে মিষ্টি গোসল শেষ করল। করবে ভাই না কেন, রং দিয়ে একতরফা গোসল করিয়ে দিয়েছে রুহি আর অরথি। এই রং গোলানো পানি হয়তো অমিত আর মিষ্টি কিছুটা খেয়েছেও। এই এক ঘন্টা ধরে ঘষে ঘষে মিষ্টি গা থেকে রং উঠিয়েছে। মাথা ঝাড়তে ঝাড়তে মিষ্টি বেরিয়ে এলো। চেহারায় বেশ ক্লান্তিকর ভঙ্গি, মানুষ গোসল করতে করতেও ক্লান্ত হয়ে পড়ে। তবে বেরিয়ে খাটের দিকে তাকাতেই মিষ্টি দেখলো একটা কাঁচা হলুদ রঙের জামা খাটে রাখা, পাশেই একটা সাদা কাগজের চিরকুট। মিষ্টি জামাটা পরখ করার আগে চিরকুটটা হাতে নিল। চিরকুটটাতে খুব সুন্দর করে লেখা, নাথিং ইজ কম্পারেবল টু ইউ আর প্রেসিয়াস, নাথিং ইজ মোর স্পেশাল দ্যান ইউ আর দ্য স্পেশাল গিফট টু মি। চিরকুটটা থেকে চোখ সরিয়ে জামাটার দিকে এক নজর তাকালো। কাঁচা হলুদের মাঝে সাদা আর লালের সংমিশ্রণে জামাটা এক অভিনবত্ব প্রকাশ করছে। মিষ্টি চিরকুটটাতে একটা চুমু দিয়ে নিজের বাগে করে যত্নে রেখে দিল। বেলা দুটো নাগাদ মেহমানের আনাগোনা বেড়ে গেল। মিষ্টি অরথি আর ধারা মিলে রুহিকে সাজাতে ব্যস্ত। রুহি আয়নায় মিষ্টির দিকে তাকিয়ে বলল, জামাটা তোকে অমিত ভাই গিফট করেছে তাই না? মিষ্টি একটু লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তোকে বেশ মানিয়েছে রে, একদম পরীর মতো লাগছে।
মিষ্টি কিছু বলল না, শুধু একটু হাসলো। অমিতের কথা মনে হতেই লজ্জার একটা আবরণ চেহারায় ফুটে ওঠে। রুহিকে সাজানো শেষ হতেই সবাই মিলে রুহিকে নিয়ে নিচে গেল। মিষ্টি সিঁড়ি দিয়ে নামতে নামতে আশেপাশেই চোখ বোলাতে লাগলো। তবে অমিতকে কোথাও দেখা যাচ্ছে না। মিষ্টি একটু ক্ষুণ্ণ হলো। রুহিকে আমানের পাশে বসিয়ে দিয়ে মিষ্টি একটু ভালো করে আশেপাশে তাকালো। হাতের ফোনটা উঁচু করল অমিতকে ফোন দিবে বলে, কিন্তু স্ক্রিন অন করতেই একটা SMS এলো। ছাদে এসো। মিষ্টি খানিকটা হেসে ছাদের দিকে পা বাড়ালো। প্রতি কদমে এক একটা শিহরণ জানান দিচ্ছে। ছাদের একটা কোণে হেলান দিয়ে দুহাত গুজে অমিত দাঁড়িয়ে আছে। চোখে মুখে অন্যরকম এক ঘোর। ইন করা সাদা একটা শার্টের স্লিভ কবজি পর্যন্ত কোটানো, প্রশস্ত বুকের সাথে গায়ের জামা লেপতে আছে। মানুষ এতটাও নিখুঁত হয়? অমিতও মিষ্টিকে পা থেকে মাথা পর্যন্ত একটু একটু করে দেখছে। খানিকটা এগিয়ে মিষ্টি থেমে গেল। অমিতের অমন শান্ত চাহনিতে তার ভেতরে এক আলাদা তোলপাড় এনে দিচ্ছে। বাকিটা পথ অমিত নিজেই হেঁটে গেল। একেবারে কাছে অমিত দাঁড়িয়ে মিষ্টিকে তীব্র নজরে দেখতে লাগলো। অমিতের এমন বাধাহীন নজরে মিষ্টি খানিকটা পেছনে সরে যেতে চাইল। এর আগে অমিত তার সুঠাম হাত দিয়ে শক্ত করে কোমর চেপে ধরে কাছে নিয়ে এলো। আমার কাছে এসে দূরে যাওয়ার অনুমতি কে দিল তোমায়? আমার নিকটবর্তী প্রতিটা মুহূর্তকে ভালোবাসা, ভাবনা আর অত্যাচার, তবে অভ্যাস করে দাও, ছাড়ছি না তোমায় কোনো মূল্যে। একটা বালুকাময় বিরাট জায়গা। মিষ্টি যেখানেই পা রাখছে বালুকণাগুলো তার পা চেপে ধরছে। আশেপাশে অসহায়ভাবে তাকাচ্ছে মিষ্টি, চোখের ভাষায় আপন কাউকে খুঁজছে, কিন্তু কাউকে দেখতে পারছে না। ধীরে ধীরে এই চোরা বালি তাকে গ্রাস করে নিচে নিয়ে যেতে লাগলো। হাত পা এদিক ওদিক চাপড়াতে লাগলো। দম কেমন বন্ধ হয়ে আসছে। জীবন সময় হয়তো এখানেই শেষ। দুগাল বেয়ে টপটপ করে ফোঁটায় ফোঁটায় পানি ঝরছে, তবে গলায় কোনো আওয়াজ নেই। সে চাইলেও পারছে না। তখনই কারো একটা ছায়া একটু হালকা আলোর অবয়ব দ্রুত বেগে তার দিকে ধেয়ে আসতে লাগলো। মানুষটাকে কে আদৌ সে চেনে? মিষ্টির হাতের এদিক ওদিক সঞ্চালনকে থামিয়ে অবয়বটা তার হাত আঁকড়ে ধরতে চাইছে। হাতের সাথে হাতের একটা স্পর্শ লাগায় মিষ্টি হুড়মুড় করে ধাফড়ে উঠল ঘুম থেকে। এ কেমন কটু বৈচিত্র্যের স্বপ্ন! পাশেই তাকিয়ে দেখল অমিত তার হাত ধরে বসে আছে, মিষ্টির দিকে বিচলিত দৃষ্টিতে তাকিয়ে আছে। মিষ্টি ঘুম থেকে উঠে প্রচুর ঘামছে। কি হয়েছে মিষ্টি, ওরকম অস্থির লাগছে কেন তোমাকে? মিষ্টি হাতটা ছাড়িয়ে নিয়ে অমিতকে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল যেন পাঁজরের অন্তঃস্থলে প্রবেশ করিয়ে নেয়। অমিত বুঝতে পারল মিষ্টি বেশ ভয় আছে। অমিতও এক হাতে নিজের সাথে মিশিয়ে আরেক হাত দিয়ে হালকা হালকা মাথায় হাত বোলাতে লাগলো। গতকাল রুহির বিয়ের অনুষ্ঠান শেষ করে মিষ্টি আর অমিত রুহি আর আমানের সাথেই পূর্বধারায় ঢাকা চলে আসে। বেশ রাত হয় তাদের ফিরতে। ফিরে এসে মিষ্টি আর অমিত বেশ ক্লান্ত হয়ে পড়ে। এখানে কোনো মতে ফ্রেশ হয়ে খাটে যেই না গা এলিয়ে দিল, এক রাজ্যের ঘুম চোখের পাতায় ভর করল। ব্যাস সেই ঘুমেই রাত পার। বেশ সকালে আজ অমিতের ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখল 6:37 বাজে। এই সময় তো ঘুম ভাঙার কথা না, গতকাল তো এত জার্নি করে এসেছে, এখন তো আরও ঘুমানোর কথা। কিছুক্ষণ এইভাবেই শুয়ে রইল। মিষ্টিকে একটা SMSও দিয়েছিল উঠেছে কিনা। রিপ্লাই না পেয়ে অমিতের বুঝতে বাকি রইল না যে মেয়েটা ঘুমাচ্ছে। আজকাল বড্ড বেশি ঘুমায়। ঘুমের মাঝে ওলটপালট বলি আওড়ানোর কথা মনে হতেই অমিত একা একা হাসল। খাটে কতক্ষণ এপাশ ওপাশ করে অমিত খাট থেকে উঠে গেল। কাঁচের জানালার ধারে দাঁড়িয়ে সকালের সৌন্দর্য পর্যবেক্ষণ করল। এই জানালাটা বরাবরই অমিতের খুব ভাল লাগে। দাঁড়িয়ে আর কতই বা থাকা যায় না, মেয়েটাকে তার একবার দেখিয়ে আসতে হয়, তাই নিজের মিষ্টির রুমের লক খুলে ভেতরে প্রবেশ করতে হলো। মিষ্টি তখনও বেভোর ঘুম ঘুমাচ্ছে। অমিত চুপ করে খাটের পাশে গিয়ে বসল। মিষ্টি অপর পাশে ফিরে ঘুমাচ্ছে। অমিত মুচকি হেসে গালের চুল সরিয়ে কপালের পাশে আর গালে বার কয়েক চুমুক এলো। একা একা নিজেই ভাবতে লাগলো যে অমিত মেয়েদের দিকে তাকিয়ে পর্যন্ত দেখত না, সে কিনা একটা মেয়ের জন্য এতটা তৃষ্ণার্ত। আন মনে একটু হাসল। গায়ের চাদরটা পূর্ণরূপে টেনে দিয়ে অমিত বেরিয়ে গেল রুম থেকে। নিজের জ্যাকেটটা পরে বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে এলো। এভাবে একা একা আর কতটা সময়? প্রায় অনেকটা সময় পর যখন বাসায় ফিরল মিষ্টি তখনও ঘুমাচ্ছে। অমিত খানিকটা অবাক হলো, না এইবার না ডাক দিলে তো আর হচ্ছে না, সকালের নাস্তাও তো খাওয়া হয়নি। তাই আবার রুমে গেল। গিয়েই দেখলো মিষ্টি তার ঘুমের মাঝেই কেমন কেমন করছে। পাশে বসেই হাতটা ধরতেই মিষ্টি লাফিয়ে উঠল। প্রায় অনেক সময় অমিতকে জড়িয়ে ধরে বসে রইল মিষ্টি। নিজেকে কিছুটা স্বস্তিময় লাগছে। অমিত মিষ্টিকে তার বুক থেকে মাথা উঠিয়ে ভালোভাবে লক্ষ্য করল। শান্ত গলায় বলল, পানি খাবে? মিষ্টি মাথা নাড়ল যে খাবে না।
এক হাত দিয়ে অমিতের হাত এখনও খামচে ধরে আছে। ব্যাপারটা অমিত খেয়াল করলো, মেয়েটা হয়তো বেশ ভয় পেয়েছে। এই মুহূর্তে জানতে গিয়ে মেয়েটাকে আবার মনে করিয়ে দেওয়ার মানেই হয় না, তাই প্রসঙ্গ পাল্টে বলতো,